হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাই সাবিনা খাতুন কুকিং ভিডিও চ্যানেলে আজকে আপনাদের সামনে পরিবেশন করব লাল শাক ভাজা তো এখানে আমি একটি লাল শাক একটি পেঁয়াজ দুটো কাঁচামরিচ হলুদ গুঁড়া লবণ ও সরিষার তেল তো প্রথমে আমরা লাল শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপর একটা কড়াইতে লাল শাকগুলো দিয়ে একটু লবণ একটু হলুদ ও কিছু পরিমাণ জল দিয়ে লাল শাকগুলো সিদ্ধ করে নেব লাল শাকটা যতক্ষণ সিদ্ধ হবে তো আমরা অন্য এক ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে ও কাঁচে জিরে দিয়ে ভালো করে ভেজে রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নেড়ে ছেড়ে লাল করলাম একদিকে আমাদের লাল শাক সেদ্ধ করা হয়ে গেছে তো একটা পাত্রে ঢেলে নিলাম এবং জলগুলো ঝরিয়ে ভাজা পেঁয়াজের ওপর লাল শাকগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করলাম যে যার মতো স্বাদ অনুযায়ী একাটি শাক মানে অল্প একটুখানি হবে এক বাটির মতন তো দেখতে পাচ্ছ লাল শাক ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেলো এবং একটা পাত্রে ঢেলে আপনাদের সামনে পরিবেশন করলাম তো গাইস আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ